नमस्कार बंधुरा, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আবার একটা মেকআপ ভিডিও। দুর্গাপূজার সামনেই, তাই আলাদা আলাদা দিনে আলাদা আলাদা রকমের মেকআপ সবারই করতে ভালো লাগে। এর আগে বেশ কিছু মেকআপ ভিডিও আমি আপলোড করেছি, আজকে আবার একটা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে মেকআপের ফার্স্ট জিনিস যেটা আমি করি, আমি আইব্রোটা শেড করে নেব। তো তার জন্য আমি এখানে লরিয়ালের আইব্রো পেন্সিল নিয়েছি, ব্রাউন শেড, লাইট ব্রাউন। সামনেটা আমি হালকা হালকা করে দেব আর পিছনের দিকে একটু ভরে লাগাব। আইব্রো ডান। এবার আমি ইউজ করব লরিয়ালের একটা রিভাইটালিফ্ট ক্রিস্টাল মাইক্রো এসেন্স। 3-4 ড্রপ নেব আর ভালো করে ফেসে অ্যাপ্লাই করব। এবার আমি ইউজ করব ময়েশ্চারাইজার, এটা বেলোরা প্যারিসের ময়েশ্চার ইলুমিনেটিং ময়েশ্চারাইজার। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম এটা। বেলোরা প্যারিসের লিপস্টিক আগে ইউজ করেছি আমি, বেশ ভালো লেগেছিল, তাই ময়েশ্চারাইজারটাও একটু ট্রাই করছি। খুবই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, ভালো করে লাগিয়ে নেব। এবার আমি ইউজ করব আজকে একটা নতুন প্রোডাক্ট যেটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, আজকেই এসেছে, রেনি গ্লাস গ্লো প্রি মেকআপ অয়েল। তো আজকে আমি এটা ট্রাই করব। সুন্দর ড্রপার রয়েছে। আমি হাতের মধ্যে 4 ড্রপ নিলাম। এবার ভালো করে ফেসে অ্যাপ্লাই করব। সব প্রোডাক্টই লাগানোর সময় পরপর, একদম পরপর না অ্যাপ্লাই করে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করব, আর মাঝে মাঝে একটু গ্যাপ দেব, তাহলে প্রোডাক্টটা স্কিনে সেট হতে সুবিধা হবে। এবার আমি লিপসে ইউজ করব গুড ভাইবসের লিপ বাম। নেক্সট প্রাইমার, আমি এখানে লরিয়ালের প্রাইমার নিয়েছি, ভীষণই ভালো প্রাইমার একটা। এটা আমি আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি,
খুব সামান্য পরিমাণে নিয়ে আমি এরকম ডট ডট করে লাগিয়ে নিলাম, হালকা হাতে একটু লাগিয়ে নেব। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। আমি এখানে সুগারের স্টিক ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, মানে বেশ কিছুটা সময় আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে একদম নিকড়ে জলটা বের করে দিয়ে নিয়ে চলে এসেছি। আর এই বিউটি ব্লেন্ডারটা আমি ল্যাকমে থেকে গিফট পেয়েছি, ল্যাকমের আই শ্যাডোর সাথে গিফট। তো আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের ফাউন্ডেশন স্টিক। এবার আমি এই বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে নেব আর ভালো করে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা সেট করে নেব। এবার আমি ইউজ করব কনসিলার। আমি এখানে লরিয়ালের কনসিলার নিয়ে নিয়েছি। আবার ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব 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 করে এটাকে বসিয়ে দিই। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমে আই শ্যাডো প্যালেট। এর মধ্যে থেকে লাইট শেড যেটা আছে সেটা একটা হালকা নিয়ে আমি জাস্ট ক্রিজ এরিয়ায় হালকা করে একটা লাইন করে নেব। হালকা হাতে ব্লেন্ড করতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি সুগারের আই পেন্সিল, এটা দিয়ে আমি একটু লাগিয়ে আমি এটা একটু স্প্রেড করে নেব। আমি এইভাবে লাগিয়ে নিলাম, এবার ব্রাশ দিয়ে আমি একটু স্প্রেড করে নেব। আর যে আই শ্যাডোটা উপরে লাগিয়েছি আমি ক্রিজ এরিয়ায় ওটার সাথে ওটা ব্লেন্ড করে নেব।
सेम भावे इटाओ करे नेबो। आमी खूब भालो करे ब्लेंड करे निये छी। एबार माझेर जे अंशटा आमी फाका रेखे छी ओखाने एखान थेके एकटा ब्राउन्ज कलर आछे एटा आमी एटारे जे ब्राश आछे ओटा दिए जस्ट माझखानटा एकटु लागिए नेबो। আমি একটু হালকা করে মিশিয়ে নিলাম আই লাইনার কাজল যেটা আমি ব্লেন্ড করেছিলাম তার সাথে হালকা করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এই সেম আই ব্রাশ নিয়েছি আই শ্যাডো ব্রাশ। এবার এখান থেকে ফার্স্ট যে আমি লাইট শেড ইউজ করেছিলাম সেটা নিয়ে নিচের যে পোর্শন সেখানটায় ভালো করে লাগিয়ে দেব। হালকা করে অল্প নিয়ে এক্সেসটা এরকম ঝেড়ে নিয়ে আর হালকাভাবে একটু দেন। এবার আমি নিয়ে নিয়েছি অ্যামোয়ের কাজল পেন্সিল, হালকা করে, আজকে বেশি আমি মোটা করব না, কাজল হালকা করে লাগিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি মেবলিনের মাসকারা, এটা মেবলিনের নিউ লঞ্চ স্কাই হাই মাসকারা। আমি আমার আগের সব ভিডিওতেই দেখেছো তোমরা যে আমি কখনোই ফলস ল্যাসেস ইউজ করি না, আমি বেস্ট মাসকারা চুজ করি যাতে মানে ল্যাসেসটা একটু বেশ ওয়েভি লাগে। যে লুকটা আমরা ফলস ল্যাস লাগিয়ে করি সেরকম কিছু একটা যাতে করা যায়, তো আমি মেবলিন লরিয়াল এগুলো ইউজ করি। তো এটা ফার্স্ট টাইম আজকে ইউজ করব, দেখি এটা কেমন হয়। ব্রাশটা তো বেশ ভালো। জাস্ট একবার অ্যাপ্লাই করতেই একটা ভলিউম চলে এসেছে, আমি এটা কয়েকবার একটু অ্যাপ্লাই করব। ব্রাশটা ভীষণই সফট। তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। দারুণ মাসকারা। ব্রাশ যেমন সফট মুভ হচ্ছে একদম যেরকমভাবে লাগাতে চাইছি সেইভাবে।
এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফিট মি লুজ পাউডার, এটা দিয়ে আমি মেকআপটা হালকা করে সেট করে নেব, জাস্ট অল্প পরিমাণে নেব আর হালকা করে সেট করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি লরিয়ালের ব্লাশ, আমি একটা বড় ব্রাশ নিয়ে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি ইউজ করব হাইলাইটার, লরিয়ালেরই হাইলাইটার নিয়েছি, এর মধ্যেই একটা ব্রাশ আছে ছোট্ট, আমি এটা দিয়েই লাগাবো এটা। আর আঙুলের মাথার সাহায্যে সামান্য একটু এবার লিপস্টিক, আমি নিউড শেড নিয়ে নিয়েছি, এখানে সুপারস্টে ইঙ্ক ক্রেয়ন মেবলিন আর লিপ লাইনারটাও মেবলিন।
এবার মেকআপের লাস্ট পার্ট, এটা মেকআপ ফিক্সার মেবলিনের। আমি স্প্রে করে নিলাম আর ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু হালকা ড্যাব করে নিচ্ছি। বাস, মেকআপ ডান। আমার আজকের মেকআপ লুক তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়।